হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা জয়েন এবং অ্যাভারেজ বিষয়টা নিয়ে কথা বলবো। তো মূলত জয়েন আর অ্যাভারেজ পাথ নিয়ে কাজ করে, সো কীভাবে কাজ করে, দুইটার মধ্যে পার্থক্য কী, সেগুলো ডিটেলস আজকে জানার চেষ্টা করব। তো চলুন কথা না বলে সরাসরি সফটওয়্যার চলে যাই। সফটওয়্যার আমি আগে থেকে কিছু স্যাম্পল রেডি করে রাখছি, মানে কিছু স্ট্রোক রেডি করে রাখছি, স্ট্রোক নিজের মতো করে আমি তৈরি করে রাখছি। আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন, জাস্ট সময় বাঁচানোর জন্য এটা করে রাখলাম। সো জয়েন আর অ্যাভারেজ বিষয়টা হচ্ছে একদম সিম্পল, আমরা জাস্ট সেক্টর অনুযায়ী যদি ব্যবহার করি তাহলে হচ্ছে ভালো আউটপুট অবশ্যই পাব। তো নর্মালি জয়েন যেটা করে, আমি জাস্ট এই লাইনগুলোর বাহিরেও একটা লাইন আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। সো ধরেন আমার কাছে একটা লাইন আছে, সো এই লাইনটা এখানে শেষ হয়ে গেল, এখান থেকে শুরু এখানে শেষ হয়ে গেল। সো আমি একটু কপি করে আর একটা পাশে রেখে দিলাম। সো আমার কাছে দুইটা লাইন আছে। তো এখন আমার মনে হচ্ছে যে এই দুইটাকে এই মাঝখান থেকে জোড়া লাগানো দরকার হবে। সো আমি নর্মালি ডিরেক্ট সিলেকশন টুলস বা অন্য যে কোনো টুলস দিয়ে বড় করে এইভাবে টেনে এটাকে এই পর্যন্ত এনে দিতে পারি। বাট এটা কিন্তু দুইটা একটা মানে শেপে বা একটা লাইনে কনভার্ট হয়নি। আমরা যদি আলাদা করে দেখি এটা আলাদা হয়ে গেছে। লাইক আমি ধরেন আমরা যখন টেক্সট টুলের ব্যবহার শিখলাম তখন আমরা কিন্তু টাইপ অন এ পাথ টুল নামে একটা বিষয়ে শিখেছিলাম। তো ধরেন আপনার এই পুরো লাইনে আপনার লিখতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পুরো লাইনে লিখতে পারবেন না। তো এরকম অসংখ্য কাজ আছে যখন আপনার এরকম কাজ চলে আসবে যে দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে আপনি ফিল করে দেবেন, মানে জয়েন করে দেবেন, তখন আপনার প্রয়োজন হবে জয়েন করা। সো এটা আপনি দুইভাবে পাবেন, রাইট ক্লিক করলে দেখতে পাবেন এখানে জয়েন আছে, অ্যাভারেজ আছে। আবার যদি আপনি অবজেক্টে চলে যান, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে জয়েন, অ্যাভারেজ। সো মূলত এই পাথের মধ্যেই আপনি এই অপশনগুলো পাবেন। আমরা আস্তে আস্তে এইগুলো সবগুলো দেখবো, আমাদের ধারাবাহিক পরবর্তী টিউটোরিয়ালগুলো সবগুলোতে আসবে এগুলো। সো আপাতত আমরা জয়েন অ্যাভারেজ এই দুটো দেখতেছি। তো জয়েনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, অ্যাভারেজের শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল জে। সো জয়েন মূলত জয়েন করে, এইখানে অন্য কোনো কাজ হবে না, শুধু জয়েন করে দেবে, সেটা যেইখানে হোক, যত ডিস্টেন্স থাকুক, যেইভাবে আকৃতি থাকুক, যেভাবে পজিশন থাকুক। আর অ্যাভারেজ যেটা করবে, এইটা দুইটা পয়েন্ট, এই যে পয়েন্টগুলো মানে আমার লাইনের বা স্ট্রোক বা আমার পাথ, সোজা কথা হচ্ছে ওপেন যে পাথগুলো আছে সেই পাথের যে পয়েন্টগুলো আছে মানে অ্যাঙ্করগুলো, সেই অ্যাঙ্করগুলোর অ্যালাইনের কাজগুলো এই অ্যাভারেজ করে। মানে পুরো এলিমেন্ট না, পুরো এলিমেন্টের অ্যালাইন কিন্তু ডিফারেন্ট, এইটা হচ্ছে শুধুমাত্র পয়েন্টের অ্যালাইনমেন্ট মানে অ্যাঙ্কর অ্যালাইনমেন্ট। তো চলুন দেখি যে কীভাবে কাজ করে। সো নর্মালি এইভাবে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কী করবেন, এখানে জয়েনে ক্লিক করবেন। সো জয়েনে ক্লিক করলে দেখেন এটা জয়েন হয়ে গেছে, সিম্পল, সেটা কিন্তু খুব জটিল কিছু না। এখন কথা হচ্ছে যদি এইরকম টাইপের একটু জটিল, লাইক এইরকম টাইপের জটিল কিছু স্ট্রোক বা লাইন চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু প্রবলেমে পড়বেন। সো ধরুন আমার এই যে পুরো বিষয়টা আছে, এই পুরো বিষয়টাকে আমি জয়েন করে দেবো, এখানে যে গ্যাপটা আছে এটা জয়েন করে দেবো। সো রাইট ক্লিক কন্ট্রোল জে অথবা রাইট ক্লিক এইখান থেকে জয়েন, নর্মাল, এটাই সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না, যেহেতু দুইটা আমার পয়েন্ট আছে। বাট এইটার কথা যদি আমি চিন্তা করি, আমি চাচ্ছি সাপোজ এইটা থেকে এইখানে জয়েন করব, তো সেই ক্ষেত্রে যদি আমি এইটাকে এইভাবে পুরো মানে সিলেকশন টুলস দিয়ে নর্মালি সিলেক্ট করে যদি জয়েনের কাজটা করে দেই, তাহলে কিন্তু নর্মালি ও ওর মতো করে একটা জয়েন্ট পয়েন্ট নিয়ে নিল, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার আউটপুট পেলেন না। আমরা এটাকে একটা কপি করে রাখতেছি সাপোজ বোঝার জন্য। সো ধরেন আমাদের এইটা হলো, আমরা র্যান্ডমলি পিক করলাম, তখন আমরা এই রেজাল্টটা পেলাম। কিন্তু আপনার দরকার হবে এই পয়েন্টগুলো, মানে আপনি চাচ্ছেন এইটা আর এইটা জয়েন করতে, সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে এই পয়েন্টটা মানে যেই পয়েন্টগুলো জয়েন করতে চান সেই পয়েন্টগুলোকে সিলেক্ট করবেন। এরপরে কিন্তু ডিসিলেক্ট বা হচ্ছে সিলেকশন টুলসে যাওয়া যাবে না, তাহলে কিন্তু পুরোটা আবার সিলেক্ট হয়ে যাবে, মানে ডিরেক্ট দিয়ে ওই অ্যাঙ্করটাকেই সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক করে জয়েন করে দেবেন। সো নাও সি, এখন কিন্তু আপনি ইন্টারেস্টিংভাবে এই পয়েন্টগুলো জয়েন করতে পারতেছেন, খুবই ইন্টারেস্ট একটা ব্যাপার, অ্যাজ লাইক এরকমই। তো এখন আমি যদি ধরেন আমি চাচ্ছি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট অথবা এই পয়েন্ট এই পয়েন্ট অথবা এই পয়েন্ট এই পয়েন্ট, যেই পয়েন্টগুলো আমি চাচ্ছি সেই পয়েন্টগুলো এইভাবে আমি সিলেক্ট করব, এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস অ্যান্ড দেন জয়েন করে দেব, সিলেক্ট অ্যান্ড দেন জয়েন, এইটা আর এইটা জাস্ট সিলেক্ট করে নিতে হবে, দুইটা সিঙ্গেল পয়েন্ট হলে হবে না, সো জয়েন, বাস খুব ইজিলি এটা কিন্তু হয়ে গেল।
and then যদি আমি চাই এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে জয়েন করব সো দুটোকে সিলেক্ট করে জয়েন সো খুব ইজিলি কিন্তু জয়েন হয়ে গেল আপনি এইভাবে যে কোনো কিছু করতে পারবেন লাইক আপনি যদি যে আমার লাইন টাইপিং মানে ডিজিটাল ডিজিটের মতো করে আপনি টেক্সট ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আপনি করতে পারবেন এইভাবে তো এটা হচ্ছে নর্মালি জয়েন সো আরও একটা জিনিস দেখা দিচ্ছি যেমন এইটা সো এইটাকে জাস্ট পয়েন্ট যেহেতু দুইটাই আছে সো ওপেন দুইটা আছে এইখানে আর আপনার ডিরেকশন বলে দিতে হবে না সো রাইট রাইট ক্লিক করেই জাস্ট জয়েন করে দিলি এটা এখান থেকে জয়েন হয়ে গেল সিম্পল বিষয়টা অনেক সময় যেটা হয় যেমন হচ্ছে আমরা যদি একটা বৃত্ত নেই সাপোজ এই বৃত্তটা নিলাম তো এটার যদি ফিল থাকে সো ফিল থাকার ক্ষেত্রে আমরা যদি একটাকে একটা পয়েন্ট ডিলেট করে দিই সাপোজ এইখানে এসে পয়েন্টটা ডিলেট করে দিলাম ডিলেট না করে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে ডিলেট করে দিলাম সো এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এইটা ওপেন আছে নাকি ক্লোজ আছে তো আপনি দেখবেন যে এখানে টেক্সট লিখতে গেলে এখানে ক্লিক করে দেবেন কোনো কিছুই হচ্ছে না কারণ এটা হচ্ছে কি ওপেন না ক্লোজ এটা বোঝা যাচ্ছে না সো আমি যদি স্টোকে কনভার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবো সো দেখেন এটা কিন্তু ওপেন সো এটাকে রাইট ক্লিক করে জয়েন করে নেব বা সিম্পল তো এটা হচ্ছে আমার জয়েনের কাজ তো এবার আমরা যদি একটু খেয়াল করি যেমন এটাকে একটা কপি করে নিচ্ছি আমি সো কপি করে এই করে দিলাম সো এইবার আমরা একটু জয়েনের কাজটা আর অ্যাভারেজের কাজটা একটু ডিফারেন্টটা বোঝার চেষ্টা করব সো আমি চাচ্ছি এই দুইটা পয়েন্টকে জয়েন করতে সো দুইটা পয়েন্টকে এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করে রাইট ক্লিক জয়েন সো জয়েন হয়ে গেছে লাস্ট যে পয়েন্টটা থাকবে মানে আমি এখান থেকে ক্লিক করে এখানে শেষ করছি তো সো লাস্ট যে পয়েন্টটা সেটা জয়েন হলো এখন আমার তো এই দুইটা পয়েন্ট জয়েন করতে হবে সো এই দুইটা পয়েন্টকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে দিচ্ছি আপাতত জয়েন সো জাস্ট একটা থিংকিং বা একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন সেটা হচ্ছে আমার কিন্তু এইভাবে জয়েন হওয়ার কথা ছিল না আমার কথা ছিল যে এই পয়েন্টটা এইখানে এসে এইভাবে জয়েন হয়ে যাবে তাই না সো এই জিনিসটা কিন্তু আমার এইখানে হলো না জয়েন যেটা করবে এই যে আমি যদি এইটাকে এইখান থেকে দেখাই মানে যেখানে যে থাকবে সোজা কথা যেখানে যে থাকবে লাইক আমি যদি এটাকেও কপি করে দেখাই এটাকে অল্টার ধরে একটা কপি করলাম সো এখন আমি যদি এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করি সো তারপর কন্ট্রোল জে দিই তো এইখান থেকে এটাকে জয়েন করে দিল মানে এ যেই পজিশনে থাকবে সেই পজিশনে দুইটা পয়েন্টকে জয়েন করে দেবে সোজা কথা যেমন এই দুইটা ক্লিক ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে জয়েন সিম্পল ব্যাপার মানে যেখানে থাকবে সেখান থেকে জয়েন করে দেবে লাইক এইখান থেকে এইটাকে এই পাশে নিয়ে আসি জয়েন এই যেখান থেকে এইটা জয়েন করে দিল কিন্তু আপনি তো এইভাবে নাও যেতে পারেন এইভাবে হবে না আমার এইভাবে করার পর আবার ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে অথবা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে এখানে ক্লিক করে ডিলেট করব বিষয়টা একটু জটিল তাই না জটিল বিষয় আমরা আসলে যেতে চাই না তো আমরা চাচ্ছি যে একটু সহজ প্রসেসগুলো একটু সহজ করে ফেলি সো আমরা নর্মালি যদি এইটাকে সিলেক্ট করে আমি যদি এইখান থেকে দেখেন ক্যাল করেন হরিজন্টালি অ্যালাইন করে দিই ওকে ডান এই পাশটা অ্যালাইন হলো কিন্তু এই পাশটা অ্যালাইন হলো না এখন আমি আবার রাইটে দিচ্ছি সো রাইট আবার চলে আসতো সো লেফটটা কিন্তু আবার চলে গেল সো এটা কিন্তু হচ্ছে আমার এলিমেন্টের অ্যালাইনমেন্ট সো এখন আমি চাচ্ছি কি এলিমেন্টের অ্যালাইনমেন্টটা না করে আমি চাচ্ছি যে হচ্ছে এই যে অ্যাঙ্কর আছে বা পয়েন্টের অ্যালাইন আছে সেটা করতে তো সেই ক্ষেত্রে আমার কী করতে হবে দেখেন তো এখন আমি যদি এটাকে জয়েন করে দিই সাপোজ এটাকে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দিই আচ্ছা একাধিক পয়েন্ট যেহেতু সো দুইটা মানে বুঝতে পারবে না তো এখান থেকে বলে দিতে হবে কোন দুইটা সাপোজ কন্ট্রোল জে সো অ্যালাইন হয়ে গেলো ওকে ডান এইভাবে অ্যালাইন হয়ে গেল বা জয়েন হয়ে গেল কন্ট্রোল জে জয়েন হয়ে গেলো ডান কিন্তু আমরা চাচ্ছি সাপোজ এই সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক এখান থেকে অ্যাভারেজ করতে সো অ্যাভারেজ যেটা করে আগেই বলছি যেটা হচ্ছে আমার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে অ্যালাইন করে দেয় এটা কিন্তু জয়েন করে না অ্যালাইন করে দেয় এখন আপনি যদি বথ অ্যালাইন করেন তাহলে যেটা হবে হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুইটা অ্যালাইন একসাথে হয়ে যাবে সো আমি যদি একটা একটা করে দেখাই যেমন আমি যদি হচ্ছে হরিজন্টাল অ্যালাইনটা দেখাই সাপোজ সো দেখেন হরিজন্টাল অ্যালাইনটা আসলে এইখানে আপনি ভালো বুঝবেন না আমরা এইটা আগে আচ্ছা এইটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি সো এটাকে দুইটাকে ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করে এবার আমরা রাইট ক্লিক অ্যাভারেজ সো এখান থেকে আমি আগে হরিজন্টাল করলাম খেয়াল করবেন সো হরিজন্টাল ক্লিক করলাম সো এখন যেটা হলে দেখেন হরিজন্টালি ফ্লোরের সাথে অ্যালাইন হয়ে গেলো দুইটা একই জায়গায় চলে আসছে তারপর কন্ট্রোল জেড দিয়ে আমি যদি আবার চলে আসি অথবা দুইটাকে আমি যদি কপি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করাই সাপোজ এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে রাইট ক্লিক এখান থেকে অ্যাভারেজ সো হরিজন্টাল দিয়ে দিলাম সো দেখেন এটা এইভাবে অ্যালাইন হয়ে গেলো অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক এখান থেকে অ্যাভারেজ এবার ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দিলাম সেটাই যে লম্বা লম্বা অ্যালাইন হয়ে গেল তো না বুঝতে পারলেন হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইনটা কি
সো সেই ক্ষেত্রে এটা যদি আমরা করি, এটাকে রাইট ক্লিক করে এখান থেকে অ্যাভারেজ, সো আমরা এটাকে ভার্টিক্যাল অ্যালাইন করলাম। সো এটা সিলেক্ট হয় নাই যার কারণে এটা আসে নাই, সো আমরা এটাকেও সিলেক্ট করে নিচ্ছি, অ্যাভারেজ ভার্টিক্যাল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সো ওকে, এটা খেয়াল রাখতে হবে যদি সবগুলো পয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু এরকম একটা ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে অ্যাভারেজ ভার্টিক্যাল। সো দেখেন এখন খেয়াল করলে দেখবেন সবগুলো পয়েন্ট কিন্তু আমার একটা জায়গায় চলে আসছে, সবগুলো পয়েন্ট। সো ঠিক একইভাবে যদি আমরা এই কাজটা করি, যেমন এই পাশের এই কাজটা করে যদি রাইট ক্লিক অ্যাভারেজ এখান থেকে ভার্টিক্যাল করে ওকে করে দিচ্ছি, সো নাও সি দেখেন যে যেখানে ছিল সমস্যা নেই, একই জায়গায় কিন্তু পয়েন্টগুলো চলে আসছে, ঠিক আছে। সো আমি যদি এইটাকে এইভাবে সিলেক্ট করে এখন আমি যদি বথ করে দেই অ্যাভারেজ, বথ করে দিই ভার্টিক্যাল অ্যালাইন আর হরিজন্টাল অ্যালাইন দুইটাই হোক, বথ হয়ে গেল। সো দেখেন একটা জায়গায় চলে আসছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এখন যদি আমি এইখানে জয়েনের কাজ করি তাহলে কিন্তু আমার এই যে জয়েনটা এইভাবে হলো, কিন্তু এইখানে যদি আমি এখন জয়েনের কাজটা করি তাহলে কিন্তু আমার এক্স্যাক্টলি যে জয়েনটা দরকার ছিল আমি সেই জয়েনটা পেলাম। সাপোজ এটাকে সিলেক্ট করে আমি যদি এইখান থেকে বথে ক্লিক করি অ্যাভারেজ বথ, ওকে একটা জায়গায় চলে আসলো, এখন কন্ট্রোল জে দিলাম, বাস ঝামেলা শেষ। ঠিক একইভাবে যদি আমরা এই কাজটা করি অথবা এই পাশে কাজটা করি, সবগুলোকে সিলেক্ট করে আমরা হচ্ছে রাইট ক্লিক করে অ্যাভারেজ থেকে বথ করে দিলাম অ্যান্ড দেন কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দিলাম। সো যেহেতু অনেকগুলো পয়েন্ট, সো এইখানে জয়েন করতে একটু হয়তো আপনার প্রবলেম হবে, দুটো দুটো করে জয়েন করতে হবে যেহেতু অনেকগুলো পয়েন্ট। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম জাস্ট। সো এটা হচ্ছে আমাদের জয়েন আর অ্যাভারেজের মধ্যে পার্থক্য। সো অ্যাভারেজ আসলে আপনার জয়েন করে না, মানে দুইটা পয়েন্ট বা দুইটা অ্যাঙ্কর বা দুইটা লাইনের মাঝখানে এগুলো জয়েনের কাজ শুধু জয়েন করে, আর অ্যাভারেজ যেটা করে আপনার জয়েনের যে অ্যাঙ্করগুলো আছে বা পয়েন্টগুলো আছে লাইনের বা স্ট্রোকের সেইগুলোকে অ্যালাইনের কাজগুলো আসলে এই অ্যাভারেজ করে থাকে। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অল্পশিখি.com।